আপনি লিখেছেন আমি জাহাজে চাকরি করি আমার জাহাজ চলমান নয় জাহাজটা এক জায়গায় স্থির থাকে আগামী 5 বছর মালয়েশিয়াতে থাকবে নড়বে না এখানে আমি মুসাফির থাকব নাকি মুকিম যেহেতু 5 বছর একটা জায়গায় আপনি অবস্থান করছেন বিধায় আপনি মুকিম থাকবেন আপনি মুসাফির নন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রিমি সুলতান আপনি লিখেছেন আমি সব সময় পাক না পাক সম্পর্কে টেনশনে ভুগছি কুকুর পার দিয়ে গেল মনে হয় আমাকে ছুঁয়ে দিল এ থেকে বাঁচার উপায় কি দেখুন এটা এক ধরনের মানসিক রোগ বলতে পারেন এই ধরনের রোগ থেকে বাঁচার জন্য আপনার খুব দ্রুততার সাথে আপনার ডাক্তার দেখানো উচিত এবং মানসিক ডাক্তার শরণাপন্ন হওয়া উচিত আর পবিত্রতা নিয়ে আমাদের মধ্যে ওয়াসওয়াসা যে আপনার বিষয়টা আছে কুমন্ত্রণা এই রোগটা সৃষ্টি করা এটা ইবলিসের একটা বিশেষ মিশন এবং এজেন্ডা এই এজেন্ডাকে নাশাত করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত এটাকে পাত্তা দেয়া যাবে না আপনি কুকুর যদি আপনার পাশ দিয়ে যায় আপনার শরীর বা কাপড় নাপাক হয়েছে এটা নিশ্চিত তখন হবে যদি সেখানে সে মুখ বা ঠোঁট লাগায় এটি আপনি নিশ্চিত হন বা তার লালা লেগেছে এমনটা নিশ্চিত হন টাচ হয় আর টাচ হয় হয়েছে এটা আপনার কাছে প্রমাণিত না হলে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক নিশ্চিত আপনার কাপড় চোপড় পাক ছিল সেটা সংশয়ের কারণে নাপাক হবে না কখনো এটাকে আপনি পাত্তাই দিবেন না আর মনে রাখবেন এই ধরনের সংশয়গুলো এটাকে অনেক সময় আমরা তাকুয়া মনে করি যে এগুলো বোধহয় আল্লাভীরুতার কারণে হয় না এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শয়তান সৃষ্টি করে যাতে আমরা ইবাদত থেকে বিচলিত হয়ে যাই আমরা যেন আপনার ইবাদত থেকে আর দূরে সরে যাই আমাদের সময়টা যেন নষ্ট হয়ে যায় আর এই কারণে পবিত্রতা সংক্রান্ত ওয়াসওয়াসাগুলো যে দুষ্ট শয়তান আমাদের মাথার মধ্যে দিয়ে থাকে এই প্রকৃতির এবং এই শ্রেণীর শয়তানগুলোর নাম হলো খিনজাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তারা যখন ওয়াসওয়াসা দেয় আমরা এই ওয়াসওয়াসা দূরের জন্য বাম পাশে তিনবার থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করলে ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আমরা এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবো আর এই ওয়াসওয়াসাকে পাত্তা না দেওয়াটাই হলো মূল কাজ এরপর যদি কোনো সমাধানের পথ না পান তাহলে আপনি অবশ্যই কোনো একজন ভালো ডাক্তারের শরণাপন্ন